যখন কোথাও বন্যা ও ভয়ঙ্কর তুফান আসে, তার ফলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ও শস্য ক্ষেতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কখনো কখনো দেখা গিয়েছে বন্যার পরে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে হয়েছে মানুষকে। ভারত যখন ইংরেজদের দাসত্বে পরিণত হয়েছিল, তখন মহামারী বন্যা খরাতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। তারপর 1947 সালে ভারত যখন স্বাধীন হলো, তখন ভারত আর্থিক, সামাজিক ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। যে ভারত একসময় সোনার পাখি হিসাবে পরিচিত ছিল, গোটা বিশ্বের কাছে সেই ভারতের মানুষ অনাহারে মারা যাচ্ছিল। যে ভারতকে গোটা বিশ্ব চিনত হিন্দু ধর্মের জন্য, সেই ভারতে নানা নতুন ধর্মের আবির্ভাব হয়ে গিয়েছিল। মিশনারিরা সক্রিয়ভাবে হিন্দুদের ধর্মান্তকরণের কাজ শুরু করে দিয়েছিল। হিন্দু সমাজ জাতিতে বিভক্ত হয়ে গিয়েছিল। ভারতের স্বাধীনতা লাভের 75 বছর পূর্ণ হয়েছে, কিন্তু গোলামি করার স্বভাবটা এখনো ভারতের যায়নি। 1914 সাল থেকে হিন্দু জাগরণ হচ্ছে। হিন্দুদের হারানো গৌরব তারা ফিরে পাচ্ছে। জাতিতে বিভক্ত সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে, আর যারা ধর্মান্তরিত হয়ে গিয়েছিল তারা ঘরবাপসি করছে। এমনকি হাজারো হাজারো বিদেশি নাগরিক সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম গ্রহণ করছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে ঘরবাপসি নিয়ে তো কথা বলবই, তার সঙ্গে ঝাড়খণ্ডে একজন রাশিয়ানের ঘরবাপসির কথাও বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন এবং কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা, আমি আকাশ রয়েছি আপনাদের সাথে। হিন্দু ধর্ম বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্ম, এটি সনাতন ধর্ম নামেও পরিচিত। হাজারবার বিদেশি আক্রমণকারীদের দ্বারা ভারতবর্ষ ও হিন্দু সংস্কৃতি আক্রান্ত হয়েছে, কিন্তু তারপরেও এখনো টিকে রয়েছে। যারা হিন্দু ধর্মকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু হিন্দু ধর্মকে ধ্বংস করতে পারেনি। এখন তো বিদেশিরাও এত সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে যে তারা সনাতন ধর্ম গ্রহণ করে নিজেদেরকে গর্বিত মনে করছে। প্রতি বছর হিন্দু ধর্ম গ্রহণকারীদের মধ্যে সমাজের বড় বড় ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীরাও আছে। গত 20 দিনে কয়েক হাজার ঘরবাপসি হয়েছে, যেখানে খ্রিস্টান, মুসলিম, বিদেশিরাও সনাতন ধর্ম গ্রহণ করছেন। চলুন এবার জেনে নেওয়া যাক একজন রুশ মনোচিকিৎসক, যিনি ভারতে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। বন্ধুরা, ইনি হলেন অ্যান্টন এনরিফ, যিনি রাশিয়ার একজন সাইকোলজিস্ট। ইনি সেন্ট পিটার্সবার্গে থাকেন। এন্টারিফ এনরিফ ছোটবেলা থেকে হিন্দু ধর্মের প্রতি বিশেষভাবে প্রভাবিত ছিলেন। তিনি হিন্দু শাস্ত্রের অধ্যয়ন করেছেন এবং তন্ত্রবিদ্যা সম্পর্কেও অধ্যয়ন করেছেন। এরপর কুণ্ডলিনী জাগ্রত করে মোক্ষ লাভের আশায় আশাবাদী ছিলেন তিনি। যদিও এর জন্য দরকার সঠিক গুরু ও কঠোর তপস্যার। অনেকদিন পরে তিনি বারাণসীর বাঘের শাস্ত্রী সম্পর্কে জানতে পারলেন। 2015 সালে এন্টনি ভারতে এসেছিলেন এবং বারাণসীর বাঘের শাস্ত্রীর থেকে তন্ত্রবিদ্যা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু অনেকদিন কঠোর তপস্যার পরেও তার কুণ্ডলিনী জাগ্রত হয়নি। তিনি আবার রাশিয়ায় প্রত্যাবর্তন করেন। 2016 সালে তিনি আবার ভারতে এসেছিলেন, এবারও তিনি সফলতা পাননি। এরপর 2022 সালে গুরু বাগেশ্বর শাস্ত্রীর মৃত্যু হয়। 2023 সালের 25 এপ্রিল আবার তিনি ভারতে আসেন এবং পণ্ডিত আশাপতি শাস্ত্রীর কাছে নিজের মনের কথা প্রকাশ করেন। এরপর টানা 10 দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে কুণ্ডলি জাগ্রত করার অভ্যাস করানো হয়েছিল। এরপর কুণ্ডলিনী জাগ্রত হওয়ার 5 দিন পর মা তারার ধ্যান করেছিলেন এবং মা তারার স্বপ্ন দর্শন হয়েছিল। এরপর পণ্ডিত আশাপতি শাস্ত্রী তাকে তন্ত্র শিক্ষা দিয়েছিলেন। এরপর এন্টন এনরিফ, যিনি একজন রুশ মনোচিকিৎসক ছিলেন, তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। এরপর চলুন জানা যাক হরিহর আর্যর সম্পর্কে, যার উচ্চতা মাত্র 3 ফুট, যার জন্য তাকে অনেক অপমান হতে হয়। কিন্তু হরিহর আর্য এমন কিছু করে দেখিয়েছেন যা সত্যিই অসাধারণ। হরিহর আর্য ঝাড়খণ্ডের ধানাবাদে থাকেন। তিনি গোরক্ষা থেকে শুরু করে অনেক সেবামূলক কাজে যুক্ত আছেন। আপনারা জেনে অবাক হবেন, তিনি প্রায় 5,000 গরুকে জবাই হওয়ার হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন। এনার একটা দল আছে যারা পশ্চিমবঙ্গ থেকে আসা ও যাওয়া প্রত্যেকটি ট্রাক চেকিং করে। ঝাড়খণ্ডে খ্রিস্টান মিশনারিরা খুবই সক্রিয়, তারা বিভিন্ন
গ্রামে গ্রামে লোভ দেখিয়ে ধর্মান্তরিত করে। হরিহর আর্য যখন এর ব্যাপারে জানল, তখন তিনি সেখানে গিয়ে সনাতন ধর্মের মাহাত্ম্য বর্ণনা করেন, সনাতন ধর্মের জটিল বিষয়গুলিকে তুলে ধরেন। যজ্ঞ করা, ধ্যান করা সবাইকে তিনি শেখান। নিজের উদ্যম প্রতিষ্ঠার দ্বারা তিনি 40টি খ্রিস্টান পরিবারের ঘর বাপসি করিয়েছেন। আজকে ভারতে যে হিন্দু জাগরণ হচ্ছে, তা হরিহর আর্যর মতো যোদ্ধাদের কারণেই হচ্ছে। তাই বিদেশিরাও হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং হিন্দু ধর্ম গ্রহণ করছেন। 4 দিন আগের ঘটনা, মধ্যপ্রদেশের বালাঘাটে শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর সভায় বাংলাদেশ থেকে আগত এক মুসলিম মহিলা তার দরবারে উপস্থিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তাকে বলেছিলেন যে বিনা ধর্ম পরিবর্তন করেও সে ভগবানের সেবা করতে পারবে, কিন্তু সে বলেছিল যে সে হিন্দু ধর্ম গ্রহণ করবে এবং ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে তার ভাই বানাবে। বাংলাদেশ এক কট্টর মুসলিম দেশ, যেখানে মহিলাদের মুসলিমরা ক্ষতি করতে পারে, তাই জন্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সমস্ত নিউজ রিপোর্টারদের এবং ইউটিউবারদের তার চেহারা না দেখানোর জন্য অনুরোধ জানিয়েছেন। হিন্দু ধর্মে ঘর বাপসির সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। মিশনারিদের করা ষড়যন্ত্র সম্পর্কে সবাই জানতে পারছে। শনিপাতের দুবেটা গ্রামে 5 জন মুসলিম পরিবার স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তথ্যসূত্র অনুযায়ী এরা প্রায় 6 বছর ধরে বাবা অভয়নাথের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা আজাদ প্রেম সিং দামো দাবি করেছেন যে মধ্য প্রদেশের 212 পরিবারের 300 বেশি লোক হিন্দু ধর্ম গ্রহণ করেছে। এই 300 লোকের টাকা পয়সা, স্বাস্থ্য সুবিধা ও অন্যান্য সুবিধা নিয়ে ধর্মান্তরিত করেছিলেন খ্রিস্টান মিশনারিজরা। এইভাবে গতদিনে সাগর জেলায় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর সভায় 50 পরিবারের 100 জন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, যাদের লোভ দেখিয়ে খ্রিস্টান বানানো হয়েছিল। শুধু এখানেই নয়, পশ্চিমবঙ্গের মুসলিম মেয়েরাও তো কোনো হিন্দু সংগঠনের সাহায্যে নয়, নিজেরাই স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করছেন। দেখুন ভিডিওটি। ভারত যখন ইংরেজদের দাসত্বে পরিণত হয়েছিল, তখন মহামারী, বন্যা, খরাতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। তারপর 1947 সালে ভারত যখন স্বাধীন হল, তখন ভারত আর্থিক, সামাজিক ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। যে সময় ভারত সোনার পাখি হিসেবে পরিচিত ছিল গোটা বিশ্বের কাছে, সেই ভারতের মানুষ অনাহারে মারা যাচ্ছিল। যে ভারতকে গোটা বিশ্ব চিন্ত হিন্দু ধর্মের জন্য, সেই ভারতে নানা নতুন নতুন ধর্মের আবির্ভাব হয়েছিল। মিশনারিরা সক্রিয়ভাবে হিন্দুদের ধর্মান্তকরণের কাজ শুরু করে দিয়েছিল। হিন্দু সমাজ জাতিতে বিভক্ত হয়ে গিয়েছিল। ভারতের স্বাধীনতা লাভের 75 বছর পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু গোলামি করার স্বভাবটা এখনো ভারতের যায়নি। 1914 সাল থেকে হিন্দু জাগরণ হচ্ছে। হিন্দুদের হারানো গৌরব তারা ফিরে পাচ্ছে। জাতিতে বিভক্ত সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে, আর যারা ধর্মান্তরিত হয়ে গিয়েছিল তারা ঘর বাপসি করছে। এমনকি হাজারো বিদেশি নাগরিক সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম গ্রহণ করছে। বন্ধুরা, হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম একটি ধর্ম। এটি সনাতন ধর্ম নামেও পরিচিত। হাজারবার বিদেশি আক্রমণকারীদের দ্বারা ভারতবর্ষ হিন্দু সংস্কৃতি আক্রান্ত হয়েছে, কিন্তু তারপরেও এখনো টিকে রয়েছে। যারা হিন্দু ধর্মকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল তারাই শেষ হয়ে গিয়েছে, কিন্তু হিন্দু ধর্মকে ধ্বংস করতে পারেনি। এখন তো বিদেশিরাও সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তারা সনাতন ধর্ম গ্রহণ করে নিজেদেরকে গর্বিত মনে করছে। প্রতি বছর হিন্দু ধর্ম গ্রহণকারীদের মধ্যে সমাজের বড় বড় ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীরাও আছে। গত 20 দিনে কয়েক হাজার ঘর বাপসি হয়েছে, যেখানে খ্রিস্টান, মুসলিম, বিদেশিরাও সনাতন ধর্ম গ্রহণ করছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে লক্ষ লক্ষ লোক খ্রিস্টান ধর্ম ছেড়ে সনাতন ধর্মে ঘর বাপসি করছে। এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে অবশ্যই জানান। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।